বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা করা হয়েছে, কিন্তু সেখানে সুযোগ হয়নি তারকা ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথের। ম্যাকগার্গও সুযোগ পাননি, যে ম্যাকগার্গ এবার আইপিএলে তুফান ব্যাটিং দিয়ে সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। 2021 সালের শিরোপা জেতা দলের অন্যতম সদস্য ছিলেন স্টিভ স্মিথ, কিন্তু এবার তাকে রাখা হয়নি। তবে আনক্যাপড 22 বছর বয়সী এবারের আইপিএল মাতানো ম্যাকগ্রার দলে ঢুকে যাবেন এমন প্রত্যাশা সকলে করলেও শেষ পর্যন্ত তারও দলে ঢোকা হয়নি। অস্ট্রেলিয়ার স্কোয়াডে রয়েছেন ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিশেল মার্স অধিনায়ক, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, মিশেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ ইংলিশ, জশ হ্যাজেলউড, অ্যাস্টন অ্যাগার, ক্যামরুন গ্রিন এবং নাথান অ্যালিস।